ওয়েলকাম টু মাই চ্যানেল এপিজি তন্ময় যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং এখানকার সমস্ত এডুকেশনাল এবং জব রিলেটেড সাবজেক্ট ওয়াইজ টপিকগুলো বিশ্লেষণ তোমাদের মোবাইলে নোটিফিকেশানে যেন আগে পৌঁছায় তার জন্য অবশ্যই অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দাও আমি শুধু এখানে এডুকেশনাল এবং জব রিলেটেড ভিডিও আপলোড করবো না তার সঙ্গে স্কুল অ্যাক্টিভিটিসগুলো আপলোড করবো তোমরা সেগুলো দেখতে পারো এবং মজার সঙ্গে সেগুলো গ্রহণ করতে পারো তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক আজকে আমরা করবো কষে দেখি নাইন পয়েন্ট থ্রি নাইন পয়েন্ট থ্রি এর নয় নাম্বার কী বলেছে রুট সেভেন প্লাস এবং রুট ফাইভ প্লাস রুট এর মধ্যে কোনটি বড় লিখি তাহলে এই দুটোর মধ্যে কোনটি বড়ো সেটা তোমাকে লিখতে হবে ওকে তাহলে আমরা প্রথমে রুট সেভেন প্লাস ওয়ান এটাকে লিখে দিলাম এর হোল স্কয়ার করে দিলাম তাহলে কি দাঁড়ালো এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে দাঁড়ালো কি পরের লাইন দাঁড়ালো রুট সেভেন স্কোয়ার করলো সেভেন প্লাস তাহলে সেভেন এবং ওয়ান প্লাস করলে কত হয়ে গেলো এইট প্লাস টু এটা তোমাদের দাঁড়ালো একটা ভ্যালু ওকে তারপর নেক্সট ভ্যালু কী বলেছে নেক্সট ভ্যালু বলেছে রুট ফাইভ প্লাস রুট থ্রি হোল স্কোয়ার তাহলে ইকুয়াল টু এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কী দাঁড়ালো ফাইভ টু রুট ওভার ফাইভ ইন্টু থ্রি প্লাস রুট থ্রি এর স্কোয়ার করলে থ্রি তাহলে ফাইভ এবং থ্রি প্লাস করলে কত দাঁড়ালো এইট আর টু রুট ফিফটিন ওকে তাহলে আমরা দেখি এটাতেও রুট সেভেন এটাতে রুট ফিফটিন আছে তাহলে রুট ফিফটিন অলওয়েজ গ্রেটার দেন রুট সেভেন অতএব এইট প্লাস টু রুট ফিফটিন ইজ গ্রেটার দেন এইট প্লাস টু রুট সেভেন কারণ এইটা যেহেতু এটার থেকে বড়ো তাহলে এই দুটো ফাংশন যখন যুক্ত হয়ে গেল তখন অটোমেটিক্যালি এই টোটালটা বড়ো ক্লিয়ার অতএব রুট ফাইভ প্লাস রুট থ্রি সংখ্যাটি বড় এটা তোমাদের অ্যান্সার এবার অতি সংক্ষিপ্ত উত্তর দশ নম্বরে গুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে মনে রাখবে এক একটা প্রশ্নই এক একটা অঙ্ক ঠিক আছে তাহলে দশের এ বহু বিকল্পীয় প্রশ্ন মানে মাল সরি এমসি কিউ এমসি কিউ ওকে তাহলে একটা বলে এক নাম্বারটা বলেছে এক্স ইকাল টু টু প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করি ওকে ক্লিয়ার এতটুকু খুব সুন্দরভাবে বুঝা গেল তাহলে এরকম ধরনের অঙ্ক এইখান থেকে এতটুকু আমরা আগেও জানি আগেও এর সঙ্গে পরিচিত এবং আগেও আমরা করেছি এ ধরনের অঙ্ক তাহলে আমরা কী করলাম এক্সের ভ্যালু তো দেওয়া আছে ওয়ান বাই এক্সের ভ্যালুটা করণী নিরসনের মাধ্যমে বের করে নিলাম কী দাঁড়ালো ওয়ান বাই এক্স ইকাল টু টু মাইনাস রুট থ্রি এবার তোমাকে বার করতে বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান এক্সের মা ভ্যালু প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু এবার ব্র্যাকেট তুলে দিলাম টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি কাটা টু প্লাস টু ফোর ফোর ইজ ইয়োর অ্যান্সার তাহলে ওখানে অপশান আছে সি ফোর তাহলে এটা তোমাদের দাঁড়ালো অ্যান্সার যে অঙ্ক বা যে অঙ্ক বা যে ধরনের অঙ্কগুলো আমি আগে করে দিয়েছি সেগুলোকে আমি স্কিপ করে যাচ্ছি যদি তোমরা আগের ভিডিওগুলি দেখে থাক দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলিকে দেখো তারপরে এই অঙ্কগুলো তোমার কাছে একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে তো দুই নম্বর অঙ্কটা দুই নম্বর অঙ্কটা বলেছে যদি পি প্লাস কিউ ইকোয়াল টু রুট থ্রি এবং পি মাইনাস কিউ টু রুট ফাইভ হয় তাহলে পি এর মান কত হবে ওকে তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু রুট থ্রি পি মাইনাস কিউ টু রুট ফাইভ এটা ধরে নিলাম এক নং সমীকরণ এটা ধরে নিলাম দুই নং সমীকরণ ঠিক আছে আমরা অপনয়ন পদ্ধতি করব কারণ তোমরা অপনয়ন পদ্ধতির সঙ্গে আগে থেকেই পরিচিত আর পরিচিত যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো দিয়ে অঙ্কগুলো করলে তোমাদের কাছে আরও সহজ মনে হবে সে তোমরা যতই অ্যাডভান্স নিয়মে পরে শেখো না কেন তোমরা যদি পরিচিত পদ্ধতিতে অঙ্কগুলো করো তাহলে তোমাদের কাছে আরও সোজা মনে হবে তাহলে ওয়ান প্লাস টু করে পাই অপনয়ন পদ্ধতির মতো পি প্লাস কিউ ইকুয়াল টু রুট থার্টিন পি মাইনাস কিউ ইকুয়াল টু রুট ফিফটিন প্লাস যেহেতু তাহলে নিচেরগুলোর চিহ্ন পরিবর্তন হলো না তাহলে কিউ কিউ কাটা টু পি ইকোয়াল টু রুট থার্টিন প্লাস রুট ফিফ রুট ফাইভ তাহলে টু মাল্টিপ্লাই ছিল এদিকে আসলে ডিভাইড হয়ে গেল তাহলে পি ইকুয়াল টু রুট থার্টিন প্লাস রুট ফিফটিন বাই টু তাহলে পি এর মান এক নং এ বসাই পি এর মান এই যে পি এর ভ্যালুটা এটা এক নং সমীকরণে বসাই তাহলে এখানে পি এর ভ্যালুটা বসিয়ে দিলাম প্লাস কিউ ইকোয়াল টু রুট থার্টিন ক্লিয়ার তাহলে কিউ ইকোয়াল টু রুট থার্টিন বাই ওয়ান রুট থার্টিন বাই ওয়ান কেন লিখেছি এটা আমি পরে বলছি মাইনাস এটা কিছু ছিল না মানে কী ছিল প্লাস ছিল এদিকে চলে এলো মানে কী হয়ে গেলো মাইনাস হয়ে গেলো তাহলে এই দুটোর লসাগু করলাম রুট থার্টিনের নিচে কিছু ছিল না মানে ছিল ওয়ান ওয়ান আর টু এ লসাগু করতো টু তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে দাঁড়ালো টু রুট থার্টিন মাইনাস ব্র্যাকেটের ভেতরে এই উপরেরটা রেখেছি যেটা আমি রাখি তোমরা আগের ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই বুঝতে পারবে আমি কেন রাখি এবার টু রুট থার্টিন মাইনাস রুট থার্টিন প্লাস মাইনাসে মাইনাস রুট ফাইভ তাহলে টু রুট থার্টিন মাইনাস রুট থার্টিন থেকে বিয়ে হয়ে গেলে কী দাঁড়ালো রুট থার্টিন মাইনাস রুট ফাইভ বাই টু কিউ ইকুয়াল টু রুট থার্টিন মাইনাস রুট ফাইভ বাই টু ওকে তাহলে পি দেওয়া ছিল এবং কিউয়ের ভ্যালুটা তুমি পেয়ে গেলে তার মানে অস্ত্র তোমার রেডি তাহলে এবার যুদ্ধ করো ওকে তাহলে পি কিউ এর ভ্যালু বের করতে হবে তাহলে পি এবং কিউ কিউ আছে পি ইন্টু কিউ তাহলে লিখে দিলাম আমি পি এর ভ্যালু লিখে দিলাম আমি কিউয়ের ভ্যালু তাহলে ওপরে ওপরে গুণ নিচে নিচে গুণ টু টু দ্য ফোর উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ক্লিয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর তাহলে থার রুট থার্টিনের স্কোয়ার করলে কী হলো থার্টিন মাইনাস রুট ফাইভের করলে ফাইভ বাই তাহলে তেরো থেকে পাঁচ বাদ গেলে কত থাকে আট আট বাই তাহলে ফোর দিয়ে আটকে ডিভাইড করলে কত হয় টু টু इज योर অ্যান্সার তোমাদের বইয়ে অপশানে আছে এ নাম্বারটাতে ঠিক আছে অনুরূপভাবে আমরা তিন নাম্বারটা কী বলেছে যদি এ প্লাস বি ইকুয়াল টু রুট ফাইভ এবং এ মাইনাস বি টু রুট থ্রি হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি মান নির্ণয় করি তাহলে অনুরূপভাবে আমরা এ দুটোকে লিখে নিলাম এক ও দুই নাম সমীকরণ এক প্লাস দুই করে পাই অপনয়ন পদ্ধতিতে এর ভ্যালুটা পেয়ে গেলাম এবার এর ভ্যালুটা এক নং সমীকরণে বসালাম তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম বিয়ের ভ্যালুটা বিয়ের ভ্যালু পেয়ে যাওয়ার ফলে আমরা এর ভ্যালুটা পেয়ে গেলাম বিয়ের ভ্যালুটা পেয়ে গেলাম তাহলে এবার আমরা চলে যাব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিলাম কোনটা এটা আর বিয়ের জায়গায় ভ্যালুটা বুঝিয়ে দিলাম কোনটা এটা তাহলে দাঁড়ালো এটা এ লাইনটা রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই টু হোল স্কোয়ার প্লাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি বাই টু হোল স্কোয়ার ওকে এই যে দাগটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পরের পৃষ্ঠায় আছে হ্যাঁ এটা মাইনাস অ্যাকচুয়ালি তাহলে পরের লাইন দাঁড়ালো কি দেখো এইটার স্কোয়ার আর দুয়ের স্কোয়ার করলে ফোর প্লাস এটার স্কোয়ার আর দুয়ের স্কোয়ার করলে ফোর তাহলে ফোর ফোর লসাউ কত ফোর তাহলে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার থাকলো ক্লিয়ার তাহলে এবার কী করবো আমরা এবার করবো এ প্লাস বি সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি ওকে তাহলে সূত্রটাকে আমরা ফেলে দিলাম সূত্রটা কে ফেলে দেওয়ার পরে আমরা কী পেলাম রুট ফাইভের স্কোয়ার করলে ফাইভ প্লাস টু রুট ফাইভ ইন্টু থ্রি প্লাস থ্রি প্লাস ফাইভ মাইনাস টু রুট ফাইভ ইন্টু থ্রি প্লাস থ্রি বাই ফোর তাহলে কী হয়ে গেল দেখো এটা এবং এটা তোমরা এখানেও কেটে দিতে পারো আবার আমি ভাঙিয়ে নিয়েছি দেখো এটা 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 সবগুলো সামনে চিহ্ন একই আছে মানে প্লাস আছে তাহলে কী হয়ে গেলো সবগুলো যোগ করে দাঁড়ালো সিক্সটিন প্লাস টু রুট ফিফটিন মাইনাস টু রুট ফিফটিন তাহলে টু রুট ফিফটিন টু রুট ফিফটিন কাটা পড়ে থাকলো সিক্সটিন বাই ফোর তাহলে ফোর দিয়ে সিক্সটিনকে কাটলে ফোর ফোর ইজ ইয়োর অ্যান্সার তোমাদের বইয়ে অপশান আছে বি নাম্বার এবার চার নাম্বারে চলে আসা যাক চার নাম্বার কী বলেছে রুট ওয়ান টু ফাইভ থেকে রুট ফাইভ বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে তাহলে করি রুট ফাইভ মাইনাস রুট রুট ওয়ান টু ফাইভ মাইনাস রুট ফাইভ তাহলে ওয়ান টু ফাইভকে ভাঙালাম মানে একশো পঁচিশকে ভাঙালে কত হলো রুট ওভার ফাইভ ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ মাইনাস রুট ফাইভ ওকে ক্লিয়ার তাহলে দুটোর জন্য একটা ফাইভ বেরিয়ে এলো একটা ফাইভ ভেতরে থাকলো ঠিক আছে তাহলে দাঁড়ালো কি ফাইভ রুট ফাইভ মাইনাস রুট ফাইভ তাহলে পাঁচটা রুট ফাইভ থেকে একটা রুট ফাইভ বিয়োগ করলে কত হয় ফোর রুট ফাইভ এবার ফোর রুট ফাইভ ফোরটা দুটো ছিল সেই জন্য বেরিয়ে গেছে তাহলে ভেতরে যখন ঢুকবে তখন কী হয়ে যাবে দুটো হয়ে যাবে তাহলে রুট ওভার ফোর ইন্টু ফোর ফাইভ তাহলে চার চারে ষোলো ফাইভ তাহলে রুট ওভার ষোলো আর পাঁচ গুণ করলে আশি এটা তোমাদের অ্যান্সার আর তোমাদের বইয়ে অপশান আছে এ নাম্বারটা ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কে কী বলেছে ফাইভ মাইনাস রুট থ্রি ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু এর গুণ নির্ণয় করি ওকে ক্লিয়ার তাহলে আমরা সমীকরণটা লিখে ফেললাম যেটা আমাদেরকে সমস্যাটা দিয়েছে সেটাকে আমরা লিখে ফেললাম তাহলে এইবার আমরা দেখো এইটার সঙ্গে এটাকে বসালাম দেখো পাশাপাশি ওকে আর এটার সঙ্গে এটাকে বসালাম পাশাপাশি তাহলে কি দাঁড়ালো ফাইভ মাইনাস রুট থ্রি ইন্টু ফাইভ প্লাস রুট থ্রি দ্যাট মিন্স এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে অনুরূপভাবে এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে কি দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী হলো পাঁচের স্কোয়ার করলো টোয়েন্টি ফাইভ মাইনাস রুট 3 স্কোয়ার কি থ্রি মাইনাস তাহলে পঁচিশ থেকে থ্রি মাইনাস করলে কত হলো টোয়েন্টি আর থ্রি মাইনাস করলে দাঁড়ালো টু তাহলে বাইশ আর দুই গুণ করলে কত দাঁড়ায় চুয়াল্লিশ চুয়াল্লিশ তোমাদের অ্যান্সার আর তোমাদের বইয়ে অপশান দেওয়া আছে বি এবার বলেছে বি নাম্বারটা বি নাম্বারে কী বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি তাহলে এক নাম্বার সমস্যাটা কি বলেছে রুট সেভেন্টি ফাইভ এবং রুট ওয়ান ফোর সেভেন সদৃশকরণী সত্য না মিথ্যা ঠিক আছে তো তোমরাই বলবে সত্য না মিথ্যা আমি এখানে উত্তরটা লিখিনি ঠিক আছে এখানে উত্তরটা লিখিনি আচ্ছা তাহলে রুট সেভেন্টি ফাইভকে আমরা ভাঙিয়ে দিলাম কি হলো ওভার ফাইভ ইন্টু ফাইভ ইন্টু থ্রি তাহলে দুটো পাঁচের জন্য একটা পাঁচ বেরিয়ে এলো একটা রুট থ্রি থেকে গেল। আর রুট ফর্টি ওয়ান ফর্টি সেভেনকে ভাঙালাম তাহলে কী দাঁড়ালো থ্রি ইন্টু সেভেন ইন্টু সেভেন তাহলে দুটো সেভেনের জন্য একটা সেভেন বেরিয়ে গেলো রুটের ভেতরে একটা থ্রি থেকে গেল। তাহলে দেখো দুটোতেই রুট থ্রি উপস্থিত তাই দুটি সদৃশ করণী দুটাতেই রুট থ্রি আছে তাই এই দুটো কি সদৃশ করণী তাহলে বক্তব্যটি হবে সত্য ঠিক আছে এবার চলে যাই আমরা দুই নাম্বারটাতে দুই নাম্বারে কি বলেছে রুট ওভার পাই একটি দীঘাত করণী দেখো আমি এখানে লিখে দিয়েছি মিথ্যা কেন মিথ্যা যেহেতু এখানে পাই সমান সমান বাইশ বাই সাত বা থ্রি পয়েন্ট হলেও দেওয়া নেই সেই জন্য এটা মিথ্যা ঠিক আছে এবার সি নাম্বারটা করি সি নাম্বার বলেছে শূন্যস্থান পূরণ করি শূন্যস্থান পূরণ করি কি এক নম্বর ফাইভ রুট ইলেভেন একটি অমূলত সংখ্যা মানে মূলদ না অমূলত সেটা তোমাকে লিখতে হবে অমূলত অমূলত কেন দেখো মূলদ গুণন অমূলদ মানে পাঁচ হচ্ছে মূলদ রুট ইলেভেন হচ্ছে অমূলদ তাহলে দাঁড়ালো কি ফাইভ রুট ইলেভেন যেটা হচ্ছে অমূলদ ঠিক আছে দুই নাম্বার কি রুট থ্রি মাইনাস ফাইভের করণী হলো কি অ্যাজ সিম্পল এজ দ্যাট করণী হলে যোগ করলে যোগ করলে রুট উঠে যাবে তার মানে এই ফ্রিটা রুট ফ্রিটা উঠে যাবে দেখো যোগ করলে উঠে যাচ্ছে তার মানে এটা হচ্ছে তোমার অনুবন্ধী করণী যেটা আমরা আগের অধ্যায়ে করেছি অলরেডি এবার তিন নাম্বার তিন নাম্বারে কি বলেছে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলত সংখ্যা হলেও দয় অনুবন্ধী করণী দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে দয় অনুবন্ধী করণী আমি এখানে শূন্যস্থানটা পূরণ করে দিয়েছি অনুবন্ধী করণী কেন কেন কারণ যোগফল যোগ করলেও যোগ করলেও তোমার রুট রুট কাটা চলে যাচ্ছে মূলত সংখ্যা পড়ে থাকছে সেটা নেগেটিভ ভ্যালু হতেই পারে আবার গুণ করলেও তোমার মূলত সংখ্যা পড়ে থাকছে যেটা আমরা আগেও করেছি এতবার এত ধরনের অঙ্ক করলাম শুধু এই ফর্মুলাটা দিয়েই সেই জন্য দেখো যোগ করলেও মূলত হচ্ছে গুণ করলেও মূলত হচ্ছে মানে রুট ওভারওয়ালা সংখ্যাটা উঠে যাচ্ছে তাহলে সে দুটো কি হবে অনুবন্ধীকরণী গুণ করলে শুধু যদি গুণ করলে উঠে যেত তাহলে সেটা হতো করণী নিরসক উৎপাদক কিন্তু যোগ করলেও যেহেতু উঠে যাচ্ছে রুট ওভারটা তাই সেটা অনুবন্ধীকরণী ঠিক আছে এরপরে এগারো নাম্বার এগারো নাম্বার কি দিয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আচ্ছা এক নাম্বার দিয়েছে এক্স ইকুয়াল টু থ্রি প্লাস টু রুট টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান লিখি এই ধরনের অঙ্কটা কিন্তু বারবার আছে তার মানে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টাইপ যেটা তোমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে এক্স ইকুয়াল টু দেওয়া আছে ওয়ান বাই এক্সটা আমরা করণী নিরসনের মাধ্যমে বের করে নিলাম করণী নিরসনের মাধ্যমে বের করলে আমাদের দাঁড়ালো ওয়ান বাই এক্সটা থ্রি মাইনাস টু রুট টু ওকে তাহলে থ্রি মাইনাস টু রুট টু দাঁড়ালো অতএব আমাদের কী দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওকে তাহলে এক্সের ভ্যালু কী ছিল থ্রি প্লাস টু রুট টু প্লাস থ্রি মাইনাস টু রুট টু ওয়ান বাই এক্সের ভ্যালুটা যেটা আমরা বের করলাম ওকে তাহলে এবার ব্যাকেট তুলে দিলাম টু রুট টু টু রুট টু কাটা থ্রি প্লাস থ্রি ইকোয়াল টু সিক্স সিক্স ইজ ইয়োর অ্যান্সার এইবার দুই নম্বর কী বলেছে দুই নাম্বার বলেছে রুট ফাইভ প্লাস রুট থ্রি এবং রুট টেন প্লাস রুট এইট এর মধ্যে কোনটি বড় লিখি মানে বড় ছোটো যেটা নয় নাম্বার অঙ্কটা আমরা করেছিলাম নয় নম্বর অঙ্কর মতনই তাহলে রুট ফাইভ প্লাস রুট থ্রি এর হোল স্কোয়ার করে দিলাম দারাল কি a2 + 2ab + b2 তাহলে 5 + 2√5 * 3 + 3 তাহলে 5 আর 3 যোগ করলে কত হলো 8 + 2√15 ওকে আর এটা ধরালো কি √10 + √8 হোল স্কয়ার তার মানে a + b হোল স্কয়ার a2 + 2ab + b2 তাহলে কি টেন প্লাস টু রুট টেন ইন টু এইট করলে আশি প্লাস থ্রি তাহলে কি টেন আর থ্রি যোগ করলে থার্টিন টু রুট এইটটি ওকে এবার দেখো ওখানে আমরা ট্যালি করেছিলাম কি রুট ফিফটিন গ্রেটার দেন রুট সেভেন যেহেতু এইট প্লাস টু ছিল এবং এইট প্লাস টু রুট সেভেন ছিল তার মানে কি এইট প্লাস টু এইটা সমান ছিল সেই জন্য আমরা ট্যালি করেছিলাম বা তুলনা করেছিলাম রুট ফাইভ এবং রুট রুট ফিফটিন এবং রুট সেভেনকে কিন্তু এখানে দেখো এখানে এইট আছে এখানে থার্টিন আছে থার্টিন ইজ অলওয়েজ গ্রেটার দেন এইট থার্টিন সবসময়ই বড়ো অতএব থার্টিনের সঙ্গে যেটাই যোগ হোক সেটা সবসময় বড়ো হবে তাহলে রুট টেন প্লাস রুট এইট হলো পর এটা হলো তোমাদের অ্যান্সার ঠিক আছে এইবার তিন নাম্বার তিন নাম্বার বলেছে দুটি মিশ্র দ্বীঘাত করণী লিখি যাদের গুণফল একটি মূলত সংখ্যা তাহলে দুটি মিশ্র দীঘাত করণী যাদের গুণফল একটি মূলত সংখ্যা হলো রুট থ্রি মাইনাস টু কমা রুট থ্রি প্লাস টু কারণ দেখো এই দুটাকে যদি গুণ করি গুণ করলাম তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে করণীটা উঠে গেল দাঁড়ালো থ্রি মাইনাস ফোর ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা নেগেটিভ ভ্যালু কিন্তু একটা মূল সংখ্যা তাই তোমাদের অ্যান্সার দাঁড়ালো এটা এই দুটো করণী সে তোমরা যে কোনো করণই লিখতে পারো তোমরা যদি আগের ভিডিওগুলো খুব ভালো করে ফলো করে থাকো তাহলে তোমরা যে কোনো করণী এখানে লিখতে পারবে যেটা এই সম্পর্কটা সাধন করছে এইবার রুট সরি চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্ক কী বলেছে রুট সেভেন্টি টু থেকে কত বিয়োগ করলে রুট থার্টি টু হবে তা লিখি ওকে তাহলে আমার স্টাইলে ধরি বিয়োগ করতে হবে এক্স প্রশ্নানুসারে সমীকরণটি দাঁড়াবে রুট সেভেন্টি টু মাইনাস এক্স মানে রুট সেভেন্টি টু থেকে এক্স বিয়োগ করলাম সমান সমান দাঁড়ালো কত রুট থার্টি টু তাহলে রুট সেভেন্টি টুকে ভাঙালে কী হলো থ্রি ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু টু ইন্টু টু মাইনাস এক্স ইকুয়াল টু এটাকে ভাঙালাম চার চারে ষোলো ষোলো দুগুণে বত্রিশ কেন চার ভাঙালাম চার দেখো তোমাদের এখানে জোড়া অলরেডি চলে আসে তাহলে এর থেকে ছোটো ভাঙানো ভাঙানো যায় কিন্তু আমি যেহেতু দুটো জোরার জন্যই একটা বের করবো সেহেতু আমি ওটাকে চার ইন্টু চার করলাম তোমরা ছোটো করে ভাঙিয়ে নিতে পারো তাহলে এখান থেকে একটা তিন বেরোলো এখান থেকে একটা দুই বেরোলো আর এই নিঃসঙ্গ দুইটা রুট ওভারের ভেতরে থেকে গেলো মাইনাস এক্স ইকুয়াল টু এই দুটো চারের জন্য একটা চার বেরোলো এই নিঃসঙ্গ দুইটা রুট ওভারের ভেতরে থেকে গেলো তাহলে এখানে দাঁড়ালো সিক্স রুট টু মাইনাস এক্স ইকুয়াল টু ফোর রুট টু তাহলে সিক্স রুট টু মাইনাস এক্স ইকুয়াল টু ফোর রুট টু এই যে মাইনাস এক্সটা আছে একে নিয়ে গেলাম এই সাইডে সমান সমানের ডান দিকে নিয়ে গেলাম তাহলে সমান সমানের যদি ডান দিকে নিয়ে যাই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে গেল। আর এখানে কিছু ছিল না মানে কী ছিল প্লাস যেটাকে আমরা নিয়ে আসলাম এই সাইডে বাম দিকে তাহলে কি হয়ে গেল প্লাসটা হয়ে গেল মাইনাস তাহলে সিক্স রুট টু থেকে ফোর রুট টু মাইনাস করলে কী দাঁড়ালো টু রুট টু ইকুয়াল টু এক্স তাহলে এক্সের ভ্যালু দাঁড়ালো টু রুট টু এটা তোমাদের অ্যান্সার নাইন পয়েন্ট থ্রি এর লাস্ট অঙ্ক পাঁচ নাম্বার কী বলেছে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান বাই রুট ফোর প্লাস রুট থ্রি এর সরলতম মান লিখি ঠিক আছে তাহলে আমরা এই জিনিসটাকে তুলে নিলাম তুলে নেওয়ার পরে আমরা এটাকে এটাকে এবং এটাকে আলাদা আলাদা করে করণীয় নিরসন করব তাহলে করণীয় নির করলাম এ প্লাস বি আছে তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি দিয়ে গুণ করলাম এটা তো এ প্লাস বি আছে এ মাইনাস বি এ মাইনাস বি দিয়ে গুণ করলাম প্লাস এটা তো এ প্লাস বি আছে তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি দিয়ে গুণ করলাম করণীয় নিরশন হয়ে গেল তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এটা ওয়ানের সঙ্গে গুণ করলে এটা থেকে গেলো প্লাস এটার সঙ্গে ওয়ান গুণ করলে থেকে গেল তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এটা থেকে গেলো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তাহলে রুট টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান ওকে এবার রুট থ্রি মাইনাস টু বাই থ্রি মাইনাস প্লাস রুট ফোর মাইনাস রুট থ্রি বাই তাহলে দাঁড়ালো কি প্লাস রুট থ্রি মাইনাস টু বাই ওয়ান প্লাস রুট ফোর মাইনাস রুট থ্রি বাই ওয়ান তাহলে ওয়ানের ভ্যালু নেই তাহলে কি লিখে দিলাম পড়ে লাইন রুট টু মাইনাস ওয়ান ব্র্যাকেট প্লাস রুট থ্রি মাইনাস ব্র্যাকেট প্লাস রুট ফোর মাইনাস থ্রি ব্র্যাকেট এবার ব্র্যাকেটগুলো তুলে তুলে দিলে কী হয়ে গেল যেহেতু প্লাস ছিল তাহলে চিহ্নগুলো পরিবর্তন হবে না তাহলে কী দাঁড়ালো রুট প্লাস রুট থ্রি মাইনাস টু প্লাস রুট ফোর মাইনাস রুট থ্রি তাহলে রুট টু রুট টু কাটা রুট থ্রি রুট থ্রি কাটা দাঁড়ালো কি মাইনাস ওয়ান প্লাস রুট ফোর এটা আমি যেহেতু রুট ফোরের সামনে প্লাস ছিল তাই সেটাকে সামনে লিখেছি তোমরা পিছনেও লিখতে পারো এভাবেও লিখতে পারো মাইনাস ওয়ান প্লাস রুট ফোর এভাবেও লিখতে পারো কোনো প্রবলেম নেই তাহলে এই যে রুট ফোর এটাকে আমরা ভাঙালাম কি এই রুট ফোরকে কি টু ইন্টু টু রুট ফোর করলে কী হয় টু ইন্টু টু তাহলে দুটোর জন্য একটা দুই বেরিয়ে গেল মাইনাস ওয়ান তো ছিলই তাহলে টু থেকে ওয়ান মাইনাস করলে কত দাঁড়ালো ওয়ান ওয়ান হলো তোমাদের অ্যান্সার তাহলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে